ফের বড় অগ্নিকাণ্ড শহরে। তোপসিয়া বাস স্ট্যান্ডের কাছে মজদুরপাড়া বস্তি এলাকায় ভয়াবহ আগুন লাগে শুক্রবার দুপুরে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। আগুন বড় আকারে নিয়ে ছড়িয়ে পড়েছে বস্তিতে, বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 6টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। ঝুপড়ি পুড়লেও হতাহতের কোনো খবর মেলেনি। তোপসিয়া মোড় ব্যস্ত এলাকা, বেলা 12টা নাগাদ 24 নম্বর বাস স্ট্যান্ডের কাছে মজদুরপাড়া খালধারের পাশের একটি বস্তি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। একই ঘিঞ্চি বস্তি এলাকা, তার উপর পাশাপাশি সার বেঁধে ঝুপড়ি, তাই প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। একের পর এক ঝুপড়ি পুড়তে শুরু করে, আতঙ্কে চেঁচামেচি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, তারপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। পৌঁছেছে তোপসিয়া থানার পুলিশও। দমকল সূত্রে খবর, বস্তিতে গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। 15 থেকে 16টি ঝুপড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অনেকগুলো বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। দা ওয়ার্ল্ড বিউরো। বেলা 10টা নাগাদ ওখানে ওই রঙের কারখানা ছিল, রঙের কারখানার ভেতরে লেবাররা কাজ করছিল, তারপরে হঠাৎ শর্ট সার্কিট থেকে ওখানে রঙে আগুনটা লাগে। লাগার পরে আস্তে আস্তে আগুন স্প্রেড করতে শুরু করে। প্রথমে আমরা তো সবাই জল দিয়ে নেওয়ানোর চেষ্টা করেছিলাম, তারপর আমাদের বিল্ডিংয়ে ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেটা নিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু আগুন কোনোভাবে আনা যায়নি। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেড এসে এবং তারা খুব তাড়াতাড়ি এসছে এবং এসে তারা সঙ্গে সঙ্গে যা পদক্ষেপ করার করে তারা আগুন আয়ত্তে নিয়ে এসছে। আশেপাশে বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমার নিজেরও ফ্ল্যাটে 4th ফ্লোরে আমার ফ্ল্যাট, সেখানে আমার ঘরে অনেক জিনিসপত্র সব পুড়ে গেছে। গিঞ্জি এলাকা এবং দমকল ঢুকতে খুবই অসুবিধা, এখানে দমকলের কি একটু দেরি হয়েছে ন্যাচারালি। এখানে গিঞ্জি সরু রাস্তা, যদিও এখানে জলের অভাব নেই, পাশে খাল আছে, খাল থেকে জল এরা জল পেয়েছে, কিন্তু গাড়িটা আসতে একটু ওদের অসুবিধা হয়েছে। তারপর অনেকটা আমরা তো আতঙ্কিত ছিলাম, কারণ যেভাবে আগুন স্প্রেড করছিল তাতে যে কোনো সময় আমাদের বিল্ডিংয়ে আগুন লেগে যেত, এবং এটা বহুতল বলতে গেলে 6তলা বিল্ডিং, হ্যাঁ খুব মানে সমস্যা হয়ে যেত।